ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে জায়গা দিয়ে ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের জনগণের বন্ধু নয় আর শেখ হাসিনাও দিল্লি গিয়ে প্রমাণ করেছেন তিনি আসলে প্রধানমন্ত্রী নন ছিলেন ভারতেরই মুখ্যমন্ত্রী বিকেলে শাহবাগে তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে কথা বলেন তিনি সমাবেশে দলের নায়বে আমির মুফতি ফয়জুল করিম বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে তেত্রিশতম বার্ষিকীর ছাত্র সমাবেশে তিনি আরও বলেন বিশ্বের কোনো দেশ হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় না দিলেও ভারত তাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনা তাদেরই নাগরিক বাংলাদেশের নয় দেশে ইসলামকে বাদ দিয়ে কোনো রাজনীতি করা যাবে না জানিয়ে নায়েবে আমির মুফতি করিম বলেন আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ ইসলামকে আরো শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর সাথে ওলামায়ে কেরামদের যে দ্বন্দ্ব আছে তা দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন ইসলামের স্বার্থে সকল মতানৈক্য দূর করে টেকসই ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম না এখন আমার কথা হলো এতটুকুই যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়ে গেল আর বিপদ আপদ আমাদের হাতের কামাই আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আর এই সুন্দর দেশটাকে আবার একদম পরধীনতা এবং খুনি এবং চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়